কেমন আছো তোমরা? সবাইকে আসসালাম, ভালো বলিস আছি। না, আপনি কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ। আমরা কি শুরু করব? 35 পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে, আর একটু ওয়েট করি না। ম্যাম, আমাদের 50 পর্যন্ত হয় পার্টিসিপেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েট করি। আমরা একটু প্রিলিমিনারি কথাবার্তা বলে নেই তোমাদের সাথে, যেমন আজকে আমরা একটু ওভারিয়ান টিউমার নিয়ে কথা বলবো। এখন আমরা বসে আছি, কিন্তু পৃথিবীর সবাই কিন্তু বসে নেই, তাই না? তাহলে আমরা যদি সবার সাথে কম্পিট করতে চাই, তাহলে কিন্তু আমাদের আপডেটেড থাকতে হবে। এবং এই জন্য বাসায় তোমরা প্র্যাকটিস করো। থিওরি যেটা সেটা তো জানতেই হবে, কিন্তু ওভারিয়ান টিউমার যদি পরীক্ষার সময় কোনো কেস ভর্তি থাকে, অবশ্যই সেটা পরীক্ষা দেওয়া হবে। ওভারিয়ান টিউমার, ফাইব্রয়েড, প্রোল্যাপস, এই কেসগুলো হচ্ছে গাইনির মেইন কেস, যেগুলো পরীক্ষার সময় সবসময় দেওয়া হবে। সুতরাং একটা কেস কিভাবে লিখতে হয়, কিভাবে সেটা প্রেজেন্ট করতে হয়, এই সম্পর্কিত কি কি কোশ্চেন হতে পারে, এই জিনিসগুলো তোমরা বাসায়, তোমাদের কাছে সব কোশ্চেনও দেওয়া আছে, সব তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আদারওয়াইজ কিন্তু, যেমন আমরা অনলাইন শুরু করেছি 3 মাস পরে অলমোস্ট, তাই না? কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলো কিন্তু 3 মাস পরে স্টার্ট করেনি, ওরা কিন্তু ছুটি হওয়ার পরের সপ্তাহ থেকে অনলাইন ক্লাস স্টার্ট করেছে অনেক ক্ষেত্রে। কেউ কেউ একটু দেরি করেছে, বাট অনেকেই কিন্তু আমাদের অনেক আগে স্টার্ট করেছে। তাহলে আমরা কিন্তু পেছনে পড়ে যাব। সুতরাং পেছনে পড়া যাবে না, তোমরা আপডেটেড থাকবা একাডেমিক দিক থেকে। যেটা পেশেন্ট দেখা, পেশেন্ট ম্যানেজমেন্ট, সেগুলো হয়তো একটু আমরা পিছিয়ে যাব, সেটা আমরা যখন ইনশাল্লাহ ক্লাস গুলো শুরু হবে তখন আমরা সেটা কভার করে নিতে পারবো। কিন্তু আমরা যদি একাডেমিক্যালিও পেছনে থাকি, তারপর রুগীও দেখি নাই, তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, অন্যদের সাথে আমরা কম্পিট করতে পারবো না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রেখে, আর বাসায় যে সময়টা আমরা পাচ্ছি, এটাও তুমি মনে করো একটা সুযোগ। আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে হোয়াট আর দ্য থিংস ইউ ক্যান ডু নাও। একটা হলো একাডেমিক্যালি আপডেটেড হতে হবে, কারণ এখন বাইরে যাওয়ার সুযোগ নাই, বাইরে ঘোরাঘুরি করার কোনো স্কোপ নাই। সেই ক্ষেত্রে বাসায় তুমি কিভাবে তোমার সময়টাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারো, এটার একটা পরিকল্পনা প্রত্যেকে নিজের জন্য করে নিবা, যে কিভাবে আমরা এই সময়টাকে ইউটিলাইজ করতে পারি, বোথ একাডেমিক্যালি, ফিজিক্যালি, মেন্টালি, কেমন করে আমি আমাকে আপডেট করতে পারি। প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে, এই জিনিসটা মাথায় রেখেই তোমরা কাজ করবা সবাই ইনশাল্লাহ। এবং আলটিমেটলি টুডে অর টুমরো দিস টাইম উইল বি ওভার। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। 36 পার্টিসিপেন্ট, 36, 38। ম্যাম, আমাদের অনেকে অ্যাডমিট হতে পারছে না ম্যাম, একটু অ্যাডমিট মানে ওয়েট করছে। আমি তো অ্যাডমিট অল দিয়ে রাখছি। ফর্টি আছে এখন এখানে। আচ্ছা, আজকে ওভারিয়ান টিউমার যেহেতু একটু বড় সাবজেক্ট, আমাদের একটু হয়তো সময় লাগবে। যদি আমাদের মিটিং শেষ হয়ে যায়, একই লিঙ্ক দিয়ে তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে? আর বিনাইন ওভারিয়ান টিউমার বা সিস্টের উপরে কি ক্লাস হয়েছে রিসেন্টলি? জি ম্যাম, কবে হয়েছে এটা? সোমবারে। সোমবারে আমরা একটু রিভিউ করে তারপরে আমরা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে যাব। বেসিক্যালি ওভারিয়ান টিউমার জানতে হলে তোমার সবগুলো জিনিসই জানতে হবে। কে নিয়েছে ক্লাস? ম্যাম রিফাত ম্যাম নিয়েছে। তাহলে তো মোটামুটি ডিসকাস করা হয়েছে, তাহলে আমি ম্যালিগন্যান্সিতে বেশি ফোকাস করব। স্লাইড অ্যাকচুয়ালি প্রিপেয়ার করা হয়েছে পুরোটার উপরেই।
ওয়েটিং রুমে তো আর কাউকে দেখা যাচ্ছে না। লেট আস স্টার্ট। শুরু করেন। আচ্ছা, এখন তোমরা সোমবারে যেহেতু বিনাইন ওভারিয়ান টিউমার নিয়ে পড়েছো, আই থিঙ্ক তোমরা এই জিনিসগুলো জানো। আমি প্রথম দিকের স্লাইডগুলো একটু দ্রুতই চলে যাব, তাহলে বেশি ডিটেলস আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করছি না। তারপর তোমরা গত দিনের নলেজটা একটু রিভিউ করে নিবা আজকের ক্লাসে, ঠিক আছে? তাহলে আসো ওভারিয়ান টিউমার আমরা স্টার্ট করি। তাহলে নর্মাল ওভারিটা এটা দেখতে কেমন, এটা সাইজটা কেমন আছে? গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের আলোচনা করা হয়েছে একটা নর্মাল ওভারি সাইজ থাকে 3.5 × 2.5 × 1.5 সেন্টিমিটার। ম্যাম আফটার স্লাইড দেখা যাচ্ছে না। এখন আসছে? জি ম্যাম। উইট, রাইট ইজ নট মুভিং, বাই। একটু থাকো এখানে। আচ্ছা, তাহলে ওভারি নর্মাল শেপ এবং সাইজ তোমরা জানলা। এখানে যে নর্মালি যে জিনিসগুলো হয় তার মধ্যে কিছু আছে ফলিকুলার সিস্ট, কর্পাস লুটিয়াল সিস্ট, হেমাটোমেট্রা, সরি, হেমোরেজিক সিস্ট, এন্ডোমেট্রিওমা, সিম্পল সিস্ট অ্যান্ড পলিসিস্টিক ওভারিস। এটা একটা ওভারি নর্মাল স্ট্রাকচার। এখানে তুমি কর্পাস লুটিয়াম দেখতে পাচ্ছ, ডেভেলপিং ফলিকল দেখতে পাচ্ছ, এটা তোমাদের জানা আছে আর গত ক্লাসে তো একবার হয়েছে, সুতরাং তোমরা এটা জানো। স্লাইড মুভ করছে না কেন? আচ্ছা, তাহলে ওভারিয়ান অ্যাবনর্মালিটিসের মধ্যে গতদিন তোমাদের সম্ভবত নন নিওপ্লাস্টিক এবং বিনাইন ওভারিয়ান লিশন নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং আজকে তোমাদের নিওপ্লাস্টিক ওভারিয়ান লিশন নিয়ে আলোচনা করা হবে। নন নিওপ্লাস্টিক ওভারিয়ান লিশন গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হলো ফলিকুলার সিস্ট। এটা কেন আমার দরকার? কারণ প্রতিদিনই তোমার কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পেশেন্ট আসবে যে আমার আল্ট্রাসাউন্ড করেছি, ওখানে তো একটা সিস্ট আছে। এখন তুমি বলো আমি কি চিকিৎসা করবো, আমার কি কালকে অপারেশন করতে হবে, আমার কি খুব খারাপ কোনো রোগ হয়েছে, এটা তোমার কাছে জানতে চাইবে। এই জন্য ফলিকুলার সিস্ট, তারপরে যেগুলো ফাংশনাল সিস্ট আছে এগুলো আমাদের জানাটা খুব জরুরি। ফলিকুলার সিস্ট যেটা, সিস্টিক ফলিকুল অফ ডায়ামিটার 3 সেন্টিমিটার, বাট রেয়ারলি ইট ক্যান বি মোর দ্যান 8 সেন্টিমিটার। মোস্ট কমন ফাংশনাল সিস্ট লাইন বাই গ্রানুলার সেলস ফাউন্ড ইনসিডেন্টালি অন পেলভিক এক্সামিনেশন অর আল্ট্রাসাউন্ড। এটা ইউজুয়ালি উইদিন 4 to 6 8 উইকস রিজলভ করে এক্সপেক্টেড ম্যানেজমেন্টে। মে রাপচার অর টর্শন মে অকার কজিং পেইন অ্যান্ড পেলভিক সিমটমস। এটা একটা ছবি দেখতে পাচ্ছি আমরা ফলিকুলার সিস্টের। কর্পাস লুটিয়াল সিস্টটা কি লেস কমন দ্যান ফলিকুলার সিস্ট? মে রাপচার লিডিং টু হিমোপেরিটোনিয়াম রিকোয়ারিং সার্জিক্যাল ম্যানেজমেন্ট। অনেক সময় কর্পাস লুটিয়াল সিস্ট রাপচার হয়ে ইট ক্যান মিমিক দ্য সাইন সিমটম অফ রাপচার ইকটোপিক প্রেগনেন্সি। তাহলে এটা অ্যাকিউট সার্জিক্যাল ইমার্জেন্সি হিসেবে অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন প্রয়োজন হতে পারে, বাট ইজ ভেরি রেয়ার। ফার্স্টলি এরকম কোনো শকে বা হিমোপেটোরিয়াম নিয়ে আসতে আমাদের ফার্স্ট ডায়াগনোসিস হবে এটা রাপচার ইকটোপিক, বাট সামটাইমস ইট মে বি রাপচার কর্পাস লুটিয়াল সিস্ট। আনরাপচার সিস্ট মে কজ পেইন বিকজ ব্লিডিং ইন টু দ্য এনক্লোজড ওভারিয়ান ক্যাভিটি। হিয়ার ইজ এ পিকচার অফ কর্পাস লুটিয়াল সিস্ট। হেকালুটিন সিস্টটা কি জিনিস? এটাও লেস কমন, ইউজুয়ালি বাইলেটারাল হবে, রিজাল্টস ফ্রম দ্য ওভার স্টিমুলেশন অফ দ্য ওভারি। এসিজি এর জন্য যদি ওভারিতে ওভার স্টিমুলেশন হয় তাহলে এসিজি কোথায় কোথায় বেশি থাকে? আমরা জানি যে হাইড্রেটিফর্ম মোল
কোরিওকার্সিনোমা, মাল্টিপল জেস্টেশন, এই সমস্ত ক্ষেত্রে এসসিজি লেভেলটা অনেক বেশি থাকে। এছাড়া ওভুলেশন ইন্ডাকশন দিলে পরেও থিকালুটিন সিস্ট হতে পারে, মেবি লার্জ, এত বড় হয়ে যেতে পারে যে ইট মে বি আপ টু 30 সেন্টিমিটার। এখানে আমি একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ, এটা একটা অ্যাবডোমেন ওপেন করা, এখানে অনেকগুলো সিস্ট দেখা যাচ্ছে, থিকালুটিন সিস্ট অনেক লার্জ সাইজের হতে পারে। তাহলে এই ধরনের ফাংশনাল সিস্ট যদি ম্যানেজ করতে হয় আমাদের, কি করতে হবে, আমাদের প্রথমে কাউন্সিলিং করতে হবে যে হ্যাঁ আপনার সিস্ট আছে আলট্রাসাউন্ডে, ঠিক আছে, বাট এই সিস্টটা আপনার কোনো ক্ষতিকারক সিস্ট হবে না বলেই আমাদের ধারণা। তাহলে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, জাস্ট ওয়েট অ্যান্ড সি ফর 2 to 3 সাইকেল। অনেক সময় বলা হয় যে হ্যাঁ ওকে 3 মাসের জন্য ওরাল পিল দাও, বাট এটা স্টাডি করে দেখা গেছে যে কম্বাইন্ড ওরাল পিল ইউজুয়ালি তেমন কোনো বেনিফিট করতে পারে না। সুতরাং ম্যানেজমেন্ট ইজ ওয়েট অ্যান্ড সি। কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ 3 সাইকেল 4 সাইকেল 6 সাইকেল আমি ওয়েট করার পরও সিস্টের সাইজ অনেক বড়, তাহলে সামটাইমস ওভারিয়ান সিস্টেক্টমি মে বি রিকোয়ার্ড, বাট ইটস ভেরি রেয়ার। মোস্ট অফ দ্য কেস ফাংশনাল সিস্ট রিজলভ উইদিন 2 to 3 সাইকেল। এন্ডোমেট্রিওমাটা কি জিনিস? এন্ডোমেট্রিওমা হলো, এটা তোমরা এন্ডোমেট্রিওসিস এর নাম শুনেছ, ইকটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু। যখন ইকটোপিক এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে তখন সে ব্লিড করবে, উইথ এভরি মিস্ট্রিয়াল সাইকেল দেয়ার উইল বি ব্লিডিং অ্যান্ড ইট উইল ফর্ম এ সিডো সিস্ট কজিং অ্যাডহেশন টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার। এবং যেখানে এন্ডোমেট্রিয়াল টিস্যু আছে সেখানে কিন্তু ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনের চান্স আছে, কারণ আমরা জানি যে এন্ডোমেট্রিয়াল টিস্যু থেকে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হতে পারে। তাহলে অন্য জায়গায় যদি এন্ডোমেট্রিয়াল টিস্যু থাকে সেখান থেকেও ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে, বা চান্স ইজ ভেরি লো, 0.3 to 0.8%। আর এন্ডোমেট্রিওসিস এর ম্যানেজমেন্ট তোমরা জানো যে মূলত এন্ডোমেট্রিওসিস এর ম্যানেজমেন্ট, প্রাথমিক ম্যানেজমেন্ট হলো মেডিকেল ম্যানেজমেন্ট, হরমোনাল ট্রিটমেন্ট, অ্যান্ড পরবর্তী ম্যানেজমেন্ট হলো সার্জিক্যাল যদি হরমোনাল ট্রিটমেন্ট রেসপন্স না করে। এটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এন্ডোমেট্রিওসিস এর, সিস্টের ভিতরে চকলেট কালার ব্লাড, আমরা অনেক সময় বলি চকলেট সিস্ট। এখন আজকের পয়েন্ট অফ ডিসকাশন আসলে হচ্ছে নিওপ্লাস্টিক ওভারিয়ান লিশন। এখন নিওপ্লাসিয়ার মধ্যে আপা কতটুকু পড়িয়েছে আমার অ্যাকচুয়ালি জানা নাই। কি কি জিনিস পড়ানো হয়েছে বলো তো গত দিনের টপিকে? বিনাইন ওভারিয়ান কি মামলা পড়ানো হয়েছে? সিস্ট পড়ানো হয়েছে, সিস্ট গুলো যেগুলো আমি এতক্ষণ বললাম। জি ম্যাম, ওগুলো অল্প করে পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে ওভারিয়ান লিশন হতে পারে কিরকম হতে পারে? এটা নিওপ্লাস্টিক এবং নন নিওপ্লাস্টিক। এখন নিওপ্লাস্টিক যেটা আসলে এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ, এটা এটা বিনাইন, এটা ম্যালিগন্যান্ট, এটা বিনাইন, এটা ম্যালিগন্যান্ট, এভাবে তুমি বলতে পারবা না। এখানে বিষয়টা হচ্ছে কি, ওভারিয়ান টিউমার গুলো থাকে বিনাইন, বর্ডারলাইন অথবা ম্যালিগন্যান্ট। তাহলে এটা একটা স্পেকট্রাম অফ ডিজিজ, এটা একটা কন্টিনামের মতো, এটা বাধা ধরা, এটা বিনাইন এটা ম্যালিগন্যান্ট এরকম না জিনিসটা। তাহলে এটার অরিজিন কোথা থেকে হতে পারে? এপিথেলিয়াল, সেক্স কর্ড স্ট্রোমাল এবং জার্ম সেল টিউমার, মেইনলি এই তিনটা সোর্স থেকে এর অরিজিন। আর সেকেন্ডারি ওভারিয়ান ম্যালিগন্যান্সি তো হতেই পারে। তাহলে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার যেগুলো আছে সেগুলোকে মেইনলি আমরা কিভাবে ভাগ করেছি, সেরাস, মিউসিনাস, এন্ডোমেট্রয়েড, ক্লিয়ার সেল, ব্রেনার টিউমার অ্যান্ড মিক্সড টিউমার। তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা দেখি। এনি প্রবলেম, কোথাও কোনো প্রবলেম হচ্ছে বলো? নো ম্যাম। আচ্ছা, তাহলে মোস্টলি ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল পারপাসে আমরা যে সমস্ত রোগী পাই মোস্ট অফ দ্য কেসে এপিথিলিয়াল টিউমার হচ্ছে হয় সেরাস টিউমার অথবা মিউসিনাস টিউমার, মোস্ট অফ দ্য কেসে। তাহলে আমরা সেরাস আর মিউসিনাস নিয়ে অল্প একটু কথা বলবো। তাহলে এপিথিলিয়াল ওভারিয়ান টিউমারের মধ্যে আমরা বলেছি সেরাস নিয়ে আমরা মিউসিনাস নিয়ে কথা বলবো। সেরাসটা কেমন, 10% কেসে ইট মে বি বাইল্যাটারাল, 70% কেসে বিনাইন, 5 to 10% কেসে বর্ডারলাইন, অ্যান্ড 20 to 25% কেসে ইট মে বি ম্যালিগন্যান্ট। অ্যান্ড মিউসিনাসের ক্ষেত্রে এটা হিউজ সাইজ হতে পারে, মাল্টিলোকুলার সিস্ট, 85% কেসে এটা বিনাইন হয় এবং ব্রেনার টিউমারটা সলিড এবং বিনাইন হয়। সেরাস টিউমার মোস্ট কমনলি অকার্স ইন লেট রিপ্রোডাক্টিভ অ্যান্ড আর্লি মেনোপজাল এজ,
সিম্পল সিরাস সিস্ট অ্যাডেনোমা যেটা, এটা আমরা বলেছি যে এটা একটা কন্টিনাম, এটা সিরাস সিস্ট অ্যাডেনোমাও হতে পারে, সিরাস সিস্ট অ্যাডেনো কার্সিনোমাও হতে পারে। তাহলে যদি অ্যাডেনোমা হয় তাহলে তার ফিচারটা কেমন থাকে? এটা ইউনিলোকুলার থিন ওয়াল সিস্ট উইথ সেরাস ম্যাটেরিয়াল ইনসাইড, 10% কেসে বাইলেটারাল, 10% কেসে টার্ন টু ম্যালিগন্যান্সি। প্যাপিলারি সেরাস সিস্ট অ্যাডেনোমা যেটা, ইউনিলোকুলার আর মাল্টিলোকুলার থিন ওয়াল সিস্ট, হ্যাজ ইন্টারসিস্টিক অর এক্সটার্নাল প্যাপিলা, কন্টেন সেরাস ফ্লুইড। প্যাপিলারি গুলো আবার 30-50% কেসে বাইলেটারাল এবং 30-50% চান্স অফ ম্যালিগন্যান্সি। তাহলে প্যাপিলারি খেললে হলে আমাদের ম্যালিগন্যান্সির চান্স কিন্তু বেশি। এটা তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, প্যাপিলারি সেরাস সিস্ট অ্যাডেনোমার। সেরাস টিউমারে যদি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় তাকে তাকে বলছে সেরাস সিস্ট। গ্রোথ অন দ্য সার্ফেস, তুমি যদি অ্যাবডোমেন ওপেন করো ল্যাপারোটমিতে, তুমি ওপেন করলেই দেখতে পাবা যে ফাঙ্গিটিং গ্রোথের মতো এক্সোফাইটিক লিশন, ক্যাপিলারি লিশন তুমি দেখতে পাবা, এবং ডায়াগনোস্টিস ইজ অলওয়েজ কনফার্ম। জাস্ট তুমি দেখলেই তো বুঝতে পারবা যে এটা ক্যাপিলারি সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, যদিও তোমার হিস্টোপ্যাথোলজি করে ফাইনাল ডায়াগনোসিস করতে হবে। মিউসিনাস টিউমার বিনাইন, বর্ডারলাইন এবং টার্নস টু ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট ফর্মের নাম কি? মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, হ্যাভ এ টেন্ডেন্সি টু বিকাম হিউজ সাইজ। অনেক বড় একটা ওভারিয়ান টিউমার নিয়ে যদি আসছে তাহলে আমরা প্রথমেই চিন্তা করি ইট মে বি এ কেস অফ মিউসিনাস সিস্ট অ্যাডেনোমা অথবা মিউসিনাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। মাল্টিলোকুলার সিস্ট কন্টেনিং মিউসিন, এখানে একটা টার্ম সিডোমিক্সিমা পেটুনে তোমরা শুনেছ, যারা একটু ভালো করবা হয়তো তোমাদেরকে অনার্স মার্ক দেওয়ার জন্য সিডোমিক্সিমা পেটুনেটে জিজ্ঞেস করা হয়। এটা কি জিনিস? এটা মিউসিনাস টিউমারের সাথে রিলেটেড, এই জন্য মিউসিনের কথা এখন বলছি আমরা। সিডোমিক্সিমা পেটুনি ইজ এ রেয়ার ম্যালিগন্যান্ট গ্রোথ ক্যারেক্টারাইজ বাই প্রোগ্রেসিভ অ্যাকুমুলেশন অফ মিউকাস সিক্রেটিং মিউসিনাস টিউমার সেলস উইদ ইন দ্য অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস। পুরো অ্যাবডোমেন পেলভিস জুড়ে এই মিউসিনাস গ্রোথ গুলো দেখা যায়। এই ছবিতে আমরা মিউসিনাস সিস্ট দেখতে পাচ্ছি। আদার রেয়ার টিউমারের মধ্যে আমরা বলেছি ব্রেনার টিউমার, ক্লিয়ার সেল টিউমার, এন্ডোমেট্রয়েড টিউমার, এগুলো ডিটেলস আমাদের এমবিবিএস এর জন্য জানার প্রয়োজন নাই। এখন প্রথমত আমরা বলেছি সেরাস বা এপিথিলিয়াল টিউমার গুলো, এপিথিলিয়াল এর মধ্যে সেরাস মিউসিনাস এই দুটো গুরুত্বপূর্ণ, এই দুটি পড়বা তোমরা। আর সেকেন্ড গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমার হচ্ছে ম্যালিগন্যান্ট হতে পারে, বিনাইন হতে পারে। যদি সে বিনাইন হয় তাহলে তার কি নাম? ম্যাচিউর সিস্টিক টেরাটোমা অথবা ম্যাচিউর সলিড টেরাটোমা। তাহলে ওভারিয়ান টিউমার রিপ্রোডাক্টিভ এজে সবচেয়ে কমন ওভারিয়ান টিউমার হলো ম্যাচিউর সিস্টিক টেরাটোমা। আমার মনে হয় গত ক্লাসে এটা ডিটেলস পড়ানো হয়েছে, কারণ বিনাইন ওভারিয়ান টিউমারের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ম্যাচিউর সিস্টিক টেরাটোমা। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন যদি হয় তাহলে ম্যালিগন্যান্সির মধ্যে কি কি আছে জার্ম সেল টিউমারে? ইম্যাচিউর সলিড টেরাটোমা, ডিসজার্মিনোমা, ইয়োক স্যাক টিউমার এবং নন জেস্টেশনাল কোরিওকার্সিনোমা। জার্ম সেল টিউমার গুলো কাদের হয়? কমন ইন চিলড্রেন অ্যান্ড ইয়াং ফিমেল লেস দেন 20 ইয়ার্স, 80% অফ দ্য ওভারিয়ান ম্যালিগন্যান্সি হবে এই জার্ম সেল টিউমার গুলো। বিনাইন সিস্টিক টেরাটোমা বা ডার্মার সিস্ট, সবচেয়ে ডাক নাম হলো ডার্মার সিস্ট। তোমার কাছে আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসবে রোগী, আর রিপোর্টে লেখা থাকবে ডার্মার সিস্ট। তাহলে ডার্মার সিস্ট আসলে কি জিনিস? এটা বিনাইন সিস্টিক টেরাটোমা। ডার্মার সিস্টের ক্যারেক্টারিস্টিক কিছু ফাইন্ডিংস আছে, 10-15% অফ অল ওভারিয়ান টিউমার, এবং এটা বাইলেটারাল হয় 15-25% কেসে, টার্নস টু ম্যালিগন্যান্সি ইন 1-3% কেসে। তো মোস্ট অফ দ্য কেসে ডার্মার সিস্ট হচ্ছে বিনাইন। এটা সাইজটা মডারেট, 10-15 সেন্টিমিটার। এখন ডার্মারের প্রবলেম হলো কি, এই যে 10-15 সেন্টিমিটার সাইজটা, এই সাইজটা আবার ভেরি মাচ প্রন টু টর্কশন। আমরা জানি যে টুইস্টেড ওভারিয়ান সিস্ট বলে একটা নাম আমরা শুনি প্রায়শই, এবং এটা কিভাবে প্রেজেন্ট করে? অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করে। তাহলে টুইস্টেড ওভারিয়ান টিউমারের মোস্ট কমন কজ হচ্ছে ডার্মার সিস্ট, কারণ এই সাইজটা এবং তার একটা ওয়েট থাকে, ওয়েটের জন্য এটা লং পেডিকেলের কারণে এটা টর্শন হয়ে যায়। টর্শন হয়ে গেলে এটা অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে প্রেজেন্ট করে। এই জন্য এই সিস্টটা সম্পর্কে আমাদের একটু ভালো করে জানা থাকা প্রয়োজন আছে। তাহলে এটা থিক ও
ক্র্যাক হোয়াইটিশ এবং স্মুথ সারফেস থাকে। কাট সেকশনে কেমন দেখা যাবে? সিস্টিক ইউনিলোকুলার কন্টেইনিং সিবিসিএস ম্যাটেরিয়াল উইথ অফেন্সিভ অর্ডার। রকেটিং স্কিন নোডিউল কি জিনিস? এখানে হেয়ার, বোন, টিথ এগুলো থাকে। মাইক্রোস্কোপিক যদি আমরা করি, হ্যালো, কোনো প্রবলেম? টুইস্ট হওয়ার চান্স কম কেন ম্যাম? মিসিনাস তো ম্যাম লার্জ হয় অনেক, তাহলে ম্যাম ওটাতে কেন টুইস্ট হওয়ার চান্স নাই? লার্জ হলে তো টুইস্ট হওয়ার জায়গা নেই বাবা। তোমার যদি 30 সেন্টিমিটার একটা সিস্ট হয়, 40 সেন্টিমিটার একটা সিস্ট হয়, তার তো টুইস্ট হওয়ার কোনো স্পেস নাই। টুইস্ট হবে কোন ধরনের টিউমার? যেটা মডারেট সাইজ, একেবারে ছোট আবার অনেক বড় না, তার একটা লং পেডিকল আছে, একটা দড়ির মতো সে ঝুলে আছে, তখনই পেটের ভিতরে জায়গা আছে যে সেই পেডিকলটা মুচড়ে যাবে বা টুইস্টেড হয়ে যাবে। কিন্তু যে টিউমার অনেক বড়, তার টুইস্টেড হওয়ার কোনো চান্সই নেই, তার তো স্পেসই নাই অ্যাবডোমেনে। তুমি যদি মিডনাসিস অ্যাডনোমার সার্জারি দেখে থাকো, তাহলে তুমি দেখবা যে এত বড় টিউমার, তুমি অবাক হয়ে যাবা যে এত বড় টিউমারটা পেটের মধ্যে কেমন করে থাকলো। তাহলে গাট কোথায় গেল, লিভার কোথায় গেল, কিডনি কোথায় গেল? ক্রিয়েটিং প্রেশার ইফেক্ট অল দা ওভার অল দা স্ট্রাকচার্স। মিডনাসিস অ্যাডনোমা কিন্তু অনেক বড় হতে পারে এবং পেশেন্টের অ্যাবডোমিন বিশাল, পেশেন্ট ক্যাকেকটিক হয়ে যেতে পারে, বিনাইন টিউমার, ইভেন দেন পেশেন্ট ইজ ক্যাকেকটিক, এরকম হতে পারে। ঠিক আছে, ওখানে ঘোরার কোনো চান্স নাই। ঘুরবে কোন টিউমার? যেটা মডারেট সাইজ, ঠিক আছে, সেটার টুইস্টেড হওয়ার চান্স থাকে। মাইক্রোস্কোপ এক্সপেরিয়েন্সে আমরা পাবো অল থ্রি জার্ম লেয়ারের সেল দেখতে পাবো। এটা একটা ক্যারেক্টারিস্টিক পিকচার অফ ডার্মোসিস্ট। আমরা অপারেশন করতে, আচ্ছা তাহলে আমাদের 10 মিনিট সময় আছে, আমরা যদি আমাদের শেষ না হয় আমরা ফিরে আসবো আবার একই লিঙ্কে, ঠিক আছে? তাহলে ডার্মার সিস্টার চেহারাটা দেখো, এই যে চুল দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কি চুল? হ্যাঁ, ওভারিয়ান টিউমার যদি তুমি ওপেন করো এবং তুমি চুল দেখতে পাও, তাহলে খুশি হয়ে যাবো। কেন খুশি হয়ে যাবো? আমি খুশি হয়ে যাবো যে ডায়াগনোসিস কনফার্ম, এটা ডার্মার সিস্ট, এটা কোনো ম্যালিগনেন্সি না। যদিও আমরা হিস্টোপ্যাথোলজি করাবো, কিন্তু এটা বিনাইন সিস্টিক টেরাটোমা এবং বিনাইন সিস্টিক টেরাটোমা 100% কিউরেবল। এটা কোনো পরবর্তী কোনো ইফেক্ট পেশেন্টের থাকবে না, আমি সার্জারি করার পরে পেশেন্ট উইল বি 100% ওকে, এই জন্য আমরা খুশি হয়ে যাব। এই যে চুলটা দেখলি, আমাদের ডায়াগনোসিস কনফার্ম যে কোনো সন্দেহ নাই, এটা ডার্ময়েড সিস্ট বিনাইন সিস্টিক টেরাটোমা এবং দিস ইজ দ্য মোস্ট কমন টিউমার। আচ্ছা, এখানে মাস ফাউন্ড এন্ট্রি টু দ্য ইউটেরাস এবং লং পেডিকল থাকে, সিমটোমেটিক বাট রিস্ক অফ টর্শন অর রাপচার কজিং পেরিটোনাইটিস। স্ট্রুমা ওভারি টেরাটোমা কন্টেইন, স্ট্রুমা ওভারিটা কি জিনিস? আমরা বলেছি যে টেরাটোমাতে অল থ্রি জার্মস লেয়ারের সেল থাকতে পারে। সেখানে যদি কোনো থাইরয়েড প্রডিউসিং টিস্যু থাকে, তাহলে এক্সেসিভ T3 T4 সিক্রেশনের কারণে পেশেন্ট মে প্রেজেন্ট উইথ থাইরোটক্সিকোসিস। আদার জার্মস অফ টিউমার কি আছে? ডিসজার্মিনোমা, রেয়ার, অকারিং ইউজুয়ালি ইন ইয়াং এজ, মে অকার ইন ডিসজেনেটিক গোনাড, গ্রস অ্যাপিয়ারেন্স, ইউনিল্যাটারাল, সলিড, র্যাপিডলি গ্রোয়িং উইথ এরিয়া অফ হেমোরেজ অ্যান্ড নেক্রোসিস, লো গ্রেড ম্যালিগন্যান্ট টিউমার স্প্রেড বাই লিম্ফেটিক্স। এটা এটা একটা সুবিধা হচ্ছে, ডিসজার্মিনোমা মোটামুটি ভালো টিউমার, ভালো টিউমার বলতে এটা ট্রিটমেন্ট করা সহজ, এটা রেডিও সেন্সিটিভ। মাঝখানে অ্যাডমিট দিলে সাইড মুভ করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে জার্ম সেল টিউমারে আমরা পড়লাম কি, ডিসজার্মিনোমা পড়লাম, এখন আমরা আসি কোরিও কার্সিনোমা। জেস্টেশনাল কোরিও কার্সিনোমা হতে পারে, নন জেস্টেশনাল কোরিও কার্সিনোমা হতে পারে। তাহলে কোরিও কার্সিনোমার কি ভালো দিক আছে? খারাপ তো ডেফিনেটলি খারাপ, বাট এটা ভালো দিকও আছে। ভালো দিকের মধ্যে এটা খুব সহজ একটা টিউমার মার্কার আছে, যেটা দিয়ে খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। এবং কোরিও কার্সিনোমা তুমি জেনে থাকবে যে এটা 100% কিউরেবল ডিজিজ, যেটা কোরিও কার্সিনোমা কেমোথেরাপিতে 100% সেন্সিটিভ এবং রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে, সম্পূর্ণভাবে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে পরবর্তীতে। এন্ডোডার্মাস সাইনাস টিউমার বা ইয়োকসাক টিউমার, যেটা হাইলি ম্যালিগন্যান্ট, রেডিও রেজিস্ট্যান্ট এবং কম্বিনেশন কেমোথেরাপির দরকার হয় এর জন্য, এটা অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে প্রেজেন্ট করতে পারে, রাপচার হতে পারে। এর টিউমার মার্কার হলো আলফা ফিটোপ্রোটিন, বাট এসসিজি মতো ভালো টিউমার মার্কার এবং CA125 দুটো খুব ভালো টিউমার মার্কার। আমরা পড়লাম এপিথেলিয়াল টিউমার, তারপরে পড়েছি আমরা জার্ম সেল টিউমার, এখন আমরা দেখব সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার। সেক্স কর্ড স্ট্রোমাল টিউমার কি কি আছে? গ্রানুলোসা সেল টিউমার প্রথমটা আমরা আলোচনা করি, এটাও একটা রেয়ার টিউমার, গ্রস অ্যাপিয়ারেন্স, সলিড, ইয়েলোইশ, স্মুথ সারফেস, ইউজুয়ালি ইউনিল্যাটারাল, লো গ্রেড ম্যালিগন্যান্ট টিউমার,
মাইক্রোস্কোপিক পিকচার গ্রানুলার সেল দেখা যাবে, কফি বিন নিউক্লিয়াস দেখা যাবে। ক্লিনিক্যাল ফিচারটা কি হতে পারে? এটা ইস্ট্রোজেন প্রোডিউস করতে পারে, যেহেতু আমি বলেছি যে ইস্ট্রোজেন প্রোডিউস করতে পারে, তার মানে এটা হরমোন প্রোডিউসিং টিউমার। তাহলে কি হতে পারে? প্রিকোশাস পিউবার্টি হতে পারে, ইরেগুলার ব্লিডিং আফটার মেনোপজ, পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এবং কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে গ্রানুলোসাস সেল টিউমারের পরে আমরা সিক্স কর্ড স্ট্রোমাল টিউমারের আরেকটা ক্লাসিফিকেশন ফাইব্রোমা। 5% অফ দ্য বিনাইন ওভারিয়ান টিউমার, মোস্ট কমন সলিড টিউমার, বাইলেটারাল ইন 5% অফ দ্য কেসেস, ইট ইজ বিনাইন, টার্নস টু ফাইব্রোসারকোমা ইন 0.5% অফ দ্য কেসেস। গ্রস অ্যাপিয়ারেন্স, ইট ইজ লোবুলেটেড, হ্যাজ লং পেডিকল কজিং টর্শন, কাট সেকশন শো সলিড হোয়াইটিশ অ্যান্ড ট্রাভিকুলেটেড। থেকোমা, সলিড ফাইব্রোমেটাস লিশন, ইয়েলো অর অরেঞ্জ ইন কালার, অলমোস্ট অলওয়েজ কনফাইন টু ওয়ান ওভারি, ইউজুয়ালি মোর দেন 40 ইয়ার্স এজ, 65% কেসে আফটার মেনোপজ হবে, মেবি হরমোনালি অ্যাক্টিভ, ইস্ট্রোজেন অ্যান্ড্রোজেন প্রডিউস করতে পারে। তাহলে হরমোন প্রডিউসিং টিউমারের ক্যারেক্টারিস্টিক কি? সে হরমোন যদি প্রডিউস করে তাহলে ইরেগুলার ব্লিডিং ক্যারেক্টারিস্টিক তার। কিন্তু আমরা জানি যে যদি ওভারিয়ান টিউমার হয় সাধারণত সেটা মিস্ট্রুয়াল কোনো আপসেট করে না। আমরা ওভারিয়ান টিউমারের সাথে ফাইব্রয়েডের ডিফারেন্সিয়েশন করি কিভাবে? ফাইব্রয়েড মিস্ট্রুয়াল প্রবলেম তৈরি করে, ডিসফাংশনাল ইউটারাইন ব্লিডিং মিস্ট্রুয়াল প্রবলেম তৈরি করে, কিন্তু ওভারিয়ান টিউমার ইউজুয়ালি মিস্ট্রুয়াল প্রবলেম তৈরি করে না। কিন্তু যে সমস্ত ক্ষেত্রে ওভারিয়ান টিউমার হরমোন প্রডিউসিং হবে তারা মিস্ট্রুয়াল প্রবলেম তৈরি করতে পারে। অ্যান্ড্রোব্লাস্টোমা, ইট ইজ অলসো রেয়ার টিউমার, গ্রস অ্যাপিয়ারেন্স, ইট ইউজুয়ালি স্মল, ইয়েলো অ্যান্ড ইউনিল্যাটারাল, মাইক্রোস্কোপিক ফিচার সার্টোরি লেডিক্সে পাওয়া যাবে, প্রোডাকশন অফ অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন তাহলে কি হতে পারে? ডিফেমিনাইজেশন হতে পারে, মাস্কুলাইজেশন হতে পারে। ওভারিয়ান টিউমারের প্রবলেম কি কি প্রবলেম হতে পারে? টর্শন, আমরা বলেছি যে টর্শনটা কেমন টিউমারের হবে, মডারেট সাইজ এবং যার একটা ওয়েট আছে, খুব হালকা একটা সিস্ট সাধারণত টর্শন হয় না। হেমোরেজ, রাপচার, ইনফেকশন, ইনকারসিরেশন, ম্যালিগন্যান্ট চেঞ্জেস এবং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। বিনাইন ওভারিয়ান টিউমার এটা কেমন হতে পারে, ক্লিনিক্যাল ফিচারটা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে? সাধারণত অ্যাসিমটোমেটিক থাকবে, ডিসকভার্ড অ্যাক্সিডেন্টালি অর ইনসিডেন্টালি, কোনো অন্য কোনো কারণে হয়তো রোগী আল্ট্রাসাউন্ড করতে গিয়েছে, তখন দেখা গেল যে তার একটা ওভারিয়ান সিস্ট আছে এবং প্রবলি ইট ইজ সেরাস সিস্ট অ্যাডনোমা অথবা মিউসিনাস সিস্ট, এরকম একটা রিপোর্টিং তারা করতে পারে। অ্যাবডোমিনাল সোয়েলিং থাকতে পারে, বাট ইট ইজ স্লো গ্রোয়িং যেহেতু বিনাইন। পেলভিক প্রেশার অ্যাজ ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, আমরা জানি যে এনি পেলভিক প্যাথোলজি যেটা একটা স্পেস অকুপাইং লিশন, সে আমাদের ইউট্রাস এবং ওভারির সামনেই রয়েছে ইউরিনারি ব্লাডার, সুতরাং ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন তৈরি করাটা তার জন্য খুবই স্বাভাবিক। পেইন ইন কমপ্লিকেটেড টিউমার, যদি ইন্টারসিস্টিক হেমোরেজ হয়, যদি রাপচার হয়, যদি টর্শন হয়, তাহলে পেইন হবে, আদারওয়াইজ কোনো পেইন হবে না। মিস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস ইউজুয়ালি থাকবে না, কিন্তু যদি হরমোন প্রডিউসিং হয়ে থাকে তাহলে থাকবে। প্রোগ্রেসিভ ওয়াস্টিং ইন কেস অফ হিউজ টিউমার, আমরা বলেছি যে মিউসিনাস টিউমারটা অনেক বড় সাইজ হতে পারে, এই কারণে মিউসিনাস টিউমারে কখনো কখনো ক্যাকেক্সিয়া হতে পারে, তবে এখন এই জিনিসটা একটু আনকমন, যেহেতু খুব আর্লি স্টেজেই পেশেন্ট আল্ট্রাসাউন্ড করবে এবং ডায়াগনোসিস আগেই হবে, সুতরাং অত বড় হওয়ার সাইজ মানে স্কোপ সে পাবে না, কিন্তু আগের দিনে মিউসিনাস টিউমার গুলো অনেক বড় সাইজ নিয়ে প্রেজেন্ট করত। আমরা যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি তাহলে আমরা একটা ম্যাস পাবো বা লাম পাবো, যেটা কোথা থেকে উঠে এসেছে, পেলভিস থেকে উঠে অ্যাবডোমেন পর্যন্ত এসেছে। সারফেসটা স্মুথ লোবুলেটেড, বিনাইন যেহেতু স্মুথ সারফেস লোবুলেটেড হতে পারে মিউসিনাস হলে শুধু। আর মোবিলিটি, ইউজুয়ালি বিনাইন টিউমার্স আর মোবাইল, আমরা বলি যে মোবাইল ফ্রম সাইড টু সাইড অ্যান্ড অ্যাবাভ ডাউনওয়ার্ডস। আর ফাইব্রয়েডের ক্ষেত্রে আমরা বলি মোবাইল ফ্রম সাইড টু সাইড বাট রেস্ট্রিক্টেড মোবিলিটি। বিনাইন টিউমারের কনসিস্টেন্সি সাধারণত কেমন হয়ে থাকে, সিস্টিক হয়ে থাকে, পারকাশনে তুমি ডাল পেতে পারো, যদি সলিড টিউমার হয় ফ্লুইডিং অ্যাসিডিটিস এগুলোও তুমি পেতে পারো। যদি আমরা ভ্যাজিনাল এক্সামিনেশন করি, মাস্ট ফেল অন বাইম্যানুয়াল এক্সামিনেশন, মাস্ট ফেল সেপারেট ফ্রম দ্য ইউট্রাস। তোমরা জানো যে ইউট্রাস যদি মুভ করা হয় তার সাথে যদি তুমি সার্ভিক্সের কাছে আঙুলটা রাখতে হয়, আমরা যখন পারভেজান এক্সামিনেশন করি তখন আমরা হাত রাখি সার্ভিক্সে, টু ফিঙ্গার ইজ প্লেসড অন দ্য সার্ভিক্স, আমরা ল্যাম্পটাকে মুভ করি, ল্যাম্পটাকে মুভ করলে যদি আমার সার্ভিক্স মুভ করে
তাহলে এটা ইন্ডিকেট করে যে এটা ইউট্রাসের সাথে লাগানো, লাম্প ইজ ইউট্রাইন। আর যদি আমরা সার্ভিক্সে হাত রেখেছি, টার্মিনালি লাম্পটা মুভ করছি, কিন্তু দেখা যাচ্ছে যে সার্ভিক্স আমার মুভ করছে না, তাহলে মোস্টলি বা প্রবাবলি লাম্প ইজ সেপারেটেড ফ্রম দা ইউট্রাস, দ্যাট ইজ ইট ইজ ওভারিয়ান লাম্প। এখন লাম্প ইন দা লোয়ার অ্যাবডোমেন, ওভারিয়ান টিউমার তো ডেফিনেটলি তোমার ফার্স্ট ডায়াগনোসিস, বাট মেবি দা আদার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, একটা 6F তোমরা মনে রাখতে পারো, যেটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে প্রতিনিয়ত। ইভেন অনেক সময় রুগী এসে আমাদেরকে বলছে যে আমার পেটে টিউমার হয়েছে, আসলে কিন্তু টিউমার না, তার সে প্রেগনেন্ট, এটা হতে পারে। তাহলে 6F এর মধ্যে কি আছে? ফিটাস, ফ্যাট, প্লাটাস, ফ্লুইড, ফুল ব্লাডার এবং ফাইব্রয়েড। ঠিক আছে, অনেক মোটা রুগী, সে অনেক সময় প্রিটেন্ড করে যে সে প্রেগনেন্ট, অ্যাকচুয়ালি সে প্রেগনেন্ট না, সিম্পল ফ্যাট আছে, কিছুই নাই। তাহলে আমরা কিভাবে সেটা ডায়াগনোসিস করব? আমরা আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। সবচেয়ে সহজ এবং কমন ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাবডোমেন। ঠিক আছে, এটা দিয়ে মোস্ট অফ দ্য কেসে ওভারিয়ান সিস্ট বা বিনাইন ওভারিয়ান টিউমার ডায়াগনোসিস করা হতে পারে। যদি কনফিউশন থাকে, দেন ইউ ক্যান গো ফর ল্যাপারোস্কোপি, বায়োপসি এন্ড ফ্রোজেন সেকশন এট এক্সপ্লোরেশন ল্যাবরেটরি। আমরা যদি কোনো কারণে হ্যাঁ করেছি, তাহলে আমরা দেখতে পারি যে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট, সেটা দেখার জন্য ফ্রোজেন সেকশন সম্পর্কে কি তোমাদের কোনো আইডিয়া আছে? ঠিক আছে, আমার মনে হয় অনেকেই জয়নিং দিয়ে ফেলেছ। আচ্ছা, তাহলে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে ফ্রোজেন সেকশন সম্পর্কে জিজ্ঞেস করছিলাম, কেউ কি বলবো ফ্রোজেন সেকশনটা কি জিনিস, জানা আছে কারো? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? ফ্রোজেন সেকশন সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা, কেউ বলতে চাও কিনা? ম্যাম, অপারেশনের সময় হচ্ছে কিছু টিস্যু নিয়ে ওটা মানে দেখা হবে, ওখানে ম্যালিগন্যান্ট টিস্যু আছে। তুমি জানো যে একটা ম্যালিগন্যান্সি 100% কনফার্ম করা যায় কখন? যখন আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করি, তখন এটা 100% কনফার্ম করা হয়। কিন্তু তুমি একবার পেট ওপেন করলা, আবার 2 দিন পরে বললা যে না ম্যালিগন্যান্সি, আমি এখন পুরোটা রিমুভ করব, কারণ ওভারিয়ান ম্যালিগন্যান্সি সার্জারি হলো এক্সটেন্সিভ সার্জারি, এটা তুমি 2 বার 7 দিন পরে আবার বলতে পারবে না যে আমি আরেকবার ওপেন করে আপনার বাকিটুকু ফেলতে চাই। তাহলে ইউ হ্যাভ টু ডিসাইড ইন দ্য অপারেশন থিয়েটার ওয়েদার ইউ উইল গো ফর রেডিক্যাল সার্জারি অর কনজারভেটিভ সার্জারি। এই কারণে আমাদের অপারেশন থিয়েটারের ভেতরেই প্রেজেন্ট সেকশনের মাধ্যমে ইমার্জেন্সি হিস্টোপ্যাথোলজি রিপোর্ট করে, ডায়াগনোসিস কনফার্ম করে, তারপর সার্জারি তুমি কি প্ল্যানে সার্জারি করবা সেটা করা হয়। এটার নামই হচ্ছে প্রেজেন্ট সেকশন। ঠিক আছে, যে কোনো ম্যালিগন্যান্সি 100% কনফার্ম করা যায় বাই হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। ডিউরিং সার্জারি তুমি যদি কনফার্ম না করতে পারো, তাহলে তুমি সার্জারি কমপ্লিট করতে পারবা না। এই কারণে ডিউরিং সার্জারি যখন তোমার অপারেশন চলছে, সেই সময় অপারেশন পুরোটা কমপ্লিট না করে প্রথমে তুমি যে লিশনটা বা যে টিউমারটা আছে সেখান থেকে অল্প একটু অংশ কেটে নিয়ে তুমি সাথে সাথে হিস্টোপ্যাথোলজি করতে দিবা। এটা ফ্রোজেন সেকশনের মাধ্যমে করা হয়, এবং হিস্টোপ্যাথোলজিস্ট তোমার আগে থেকে থাকবে যে অমুক সময় আমার এই অপারেশনটা হবে, আপনি এটা ফ্রোজেন সেকশন করে আমাকে রিপোর্ট দিলে পরে আমি সার্জারি কমপ্লিট করব। তখন তুমি হয়তো 1 ঘন্টা তোমার বসে থাকতে হবে, তুমি পেট ওপেন করে তুমি 1 ঘন্টা বসে থাকলা, উনি যখন হিস্টোপ্যাথোলজি করে রিপোর্টটা দিল, তারপরে তুমি সার্জারিটা কমপ্লিট করলা, এটাকে ফ্রোজেন সেকশন বায়োপসি বলা হয়। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা, তাহলে নর্মালি আদার যে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন আছে, সিবিসি, লিভার ফাংশন, ব্লাড সুগার, রেনাল ফাংশন, এগুলো তো আমরা করবো। ট্রিটমেন্ট কি হবে? যদি এটা বিনাইন ওভারিয়ান টিউমার হয়, তাহলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হলো ওভারিয়ান সিস্টেক্টমি। ওভারিয়ান সিস্টেক্টমি কাকে বলে? ওভারিয়ান সিস্টেক্টমি তাকেই বলে যখন আমরা শুধুমাত্র সিস্টটা রিমুভ করবো, নট দ্য ওভারি। কারণ ওভারি তুমি জানো যে একটা বডিতে হরমোনাল ব্যালেন্সকে মেনটেন করছে, সেক্ষেত্রে তোমার বিনা কারণে কোনো পেশেন্ট, ইভেন নট এট দ্য ওল্ড এজ, তুমি ওভারি ফেলে আসবা না। তাহলে এখনকার বর্তমান প্রোটোকল হলো ইউ শুড গো ফর ওভারিয়ান সিস্টেক্টমি ইফ অল পসিবল কেসেস, যেখানে তোমার ওভারিয়ান শুধু সিস্ট ফেলা সম্ভব, তুমি সিস্টি ফেলে আসবা, ওভারি ফেলে আসবা না। ঠিক আছে, ওফোরেক্টমি কাকে বলে? ওফোরেক্টমি মানে হলো পুরো ওভারিটা ফেলে দেওয়া। কখন আমরা ফেলবো? যখন ওভারিয়ান
ড্যামেজ হয়েছে যে কোনো ভায়াবল অথবা অ্যাক্টিভ ওভারিয়ান টিস্যু ওখানে নাই দিন পরে, তাহলে ততক্ষণে টিস্যুটা ডিভাইটালাইজ হয়ে যাবে, গ্যাঙ্গিনাস হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে, তখন আর ওই ওভারি রেখে কোনো লাভ নাই, তখন ওখানে ওফোরেক্টমি করতে হয়। আর তুমি বিনাইন টিউমার কিন্তু টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সার্ভিং ওফোরেক্টমি করতে পারো। কাদের জন্য করতে পারো? যে পেশেন্টের বয়স বেশি, ফ্যামিলি কমপ্লিট, ফিউচার ফার্টিলিটি নট ডিজায়ার্ড এবং ইউট্রাসে আরো কোনো প্যাথোলজি আছে, তাদের তুমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল ওফোরেক্টমি করে আসতে পারো। এখন আমরা এতক্ষণ শুনলাম বিনাইন টিউমারে কেমন হবে চরিত্রটা, আর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার যদি হয়, আমরা জানি যে ম্যালিগন্যান্সি ইজ কমন অ্যাট টু এক্সট্রিমস অফ এজ। যদি খুব অল্প বয়সে একটা বাচ্চা ওভারিয়ান টিউমার নিয়ে আসে, প্রথমেই তোমার চিন্তা হবে ইট মে বি এ কেস অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। অথবা পোস্ট মেনোপজাল লেডি যদি ওভারিয়ান সিস্ট বা ওভারিয়ান টিউমার নিয়ে আসে, তাহলে আমাদের প্রথম চিন্তা হচ্ছে ইট ইজ এ কেস অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। তাহলে রিস্ক ফ্যাক্টর কি? নালি প্যারা অর লেট চাইল্ড বার্থ, লেট মেনোপজ, তার মানে প্রলং হরমোনাল এক্সপোজার, প্রলং পিরিয়ড অফ ওভুলেশন, পাস্ট হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এরা আবার হাত ধরাধরি করে চলে। তাহলে সেটা কিরকম? আমরা জানি যে BRCA1 এবং BRCA2 জিনের সাথে এরা রিলেটেড। হেরিডিটারি নন পলিপোসিস কোলোরেক্টাল ক্যান্সার, এখানেও ফ্যামিলিয়ার প্রিডিসপোজিশন থাকবে ফর ওভারিয়ান ক্যান্সার। প্রেজেন্স অফ ওয়াই ক্রোমোজোম, যদি বডিতে ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে ডিসজার্মিনোমা হওয়ার চান্স বেশি। আর প্রোটেকশন দিবে কে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে? হাই প্যারিটি, অনেকগুলো বাচ্চা হয়েছে, ল্যাকটেশন কমপ্লিট করেছে, সে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছিল, তাহলে হবে কি ওভুলেশনটা বন্ধ থাকে। আসলে হাই প্যারিটি থাকলে অনেকদিন প্রেগনেন্ট, 4টা 5টা 10টা বাচ্চা হয়েছে, তাহলে একটা লং পিরিয়ড সে ওভুলেশন হয়নি তার, ল্যাকটেশন করলে ওভুলেশন হয় না, ওসিপি খেলে ওভুলেশন হয় না। তাহলে ওভুলেশন হওয়া মানে কি? ওভুলেশন হওয়া মানে ওভারিতে কন্টিনিউয়াস উইয়ার অ্যান্ড টিয়ার চলছে, একটা গ্রুপ অফ ফলিকল গ্রো করছে, সেখান থেকে ফলিকুলার সিস্ট হচ্ছে, কর্পাস লুটিয়াম হচ্ছে, চেঞ্জ গুলো হচ্ছে। তাহলে চেঞ্জ হতে হতে কখনো ম্যালিগন্যান্ট চেঞ্জ হতে পারে। তার যার ওভুলেশন কম হবে তার কিন্তু ওভারিয়ান ম্যালিগন্যান্সি হওয়ার চান্সও কমে যাবে। ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে সাধারণত কেমন দেখা যাবে? বাইলেটারাল ডিউ টু মাল্টিপল গ্রোথ অর মেটাস্টাসিস ফ্রম দা আদার ওভারি। তাহলে বাইলেটারাল আমরা যখন প্যারাবডোমিনালি ওপেন করব, তখন যদি দেখি যে দুই পাশেই টিউমার, তাহলে আমাদের প্রথম চিন্তা হলো ইট মে বি এ কেস অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। আবার কেমন দেখা যায়? পার্টলি সলিড, পার্টলি সিস্টিক, ফাংগেশন থ্রু দা ক্যাপসুল অর শর্ট প্যাপিলা। আমরা বললাম তখন প্যাপিলারি সেরাসিস্ট, অ্যাডেনোমা বা অ্যাডেনোকার্সিনোমা যদি হয়, দেখলেই তুমি বুঝতে পারবা যে ওভারির উপরে ফাঙ্গেটিং গ্রোথের মতো দেখা যাচ্ছে, এরিয়া অফ হেমোরেজ থাকবে, নেক্রোসিস থাকবে, ব্রোকেন ক্যাপসুল থাকবে। কেমন করে ম্যালিগন্যান্ট টিউমার গুলো স্প্রেড করে? ডাইরেক্ট স্প্রেড হতে পারে, লিম্ফেটিক এর মাধ্যমে হতে পারে এবং ব্লাড স্প্রেড হতে পারে। ডাইরেক্ট এর মধ্যে টিউব, ইউট্রাস, ব্লাডার, ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, কাছাকাছি যে অর্গান আছে সবগুলোতেই সারা দিতে পারে। লিম্ফ নোডে যাবে প্যারাওটিক লিম্ফ নোড মেইনলি টু দা আদার ওভারি বাই ট্রান্সপান্ডার ডিস্ক, ব্লাড স্প্রেড এর মাধ্যমেও এটা স্প্রেড করতে পারে। আচ্ছা, এখন ওভারিয়ান টিউমারের প্রবলেমটা কোথায়? ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে আর্লি ডিটেকশন আমরা কেমন করে বা স্ক্রিনিং কেমন করে করতে পারি? আমরা আমরা জানি যে সিএসআরভিক্স এর জন্য খুব ভালো একটা স্ক্রিনিং প্রোগ্রাম আছে, কিন্তু ওভারিয়ান টিউমারের জন্য স্ক্রিনিং প্রোগ্রাম আসলে খুব একটা ভালো নাই। এটা বাইমিনাল এক্সামিনেশন করতে পারি আমরা, কালার ডক্টর আল্ট্রাসাউন্ড করতে পারি এবং টিউমার মার্কার গুলো করতে পারি, বাট এগুলা নন স্পেসিফিক, তুমি সব পেশেন্টকে ধরে ধরে এতগুলো টেস্ট করতে পারো না, যার জন্য। এবং আরো প্রবলেম হচ্ছে যে ওভারিয়ান টিউমার ইউজুয়ালি লেট ডায়াগনোসিস, কারণ আর্লি স্টেজে সাধারণত কোনো রকম কোনো সিমটম প্রেজেন্ট করে না, যার জন্য এটা ডায়াগনোসিস যখন হয় তখন স্টেজ ইজ ভেরি মাচ লেট। টিউমার মার্কারটা একটা গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখি এই স্লাইডটা দেখি, যেটা তোমার পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য কতগুলো, এই আগে যে কথাগুলো বললাম যে একটা ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের চেহারা কেমন হয় প্যারাবডোমিনালি যখন তুমি ওপেন করো, আমরা বলেছি বাইলেটারাল ডিস্ট্রিবিউশন, ব্রোকেন ক্যাপসুল, এরিয়া অফ হেমোরেজ, নেক্রোসিস, প্যাপিলারি গ্রোথ, এগুলো ইন্ডিকেট করে দিস ইজ এ কেস অফ, এবং অ্যাসাইটিক ফ্লুইডটা, ব্লাড স্টেন, এগুলো ইন্ডিকেট করে ম্যালিগন্যান্সি। আর টিউমার মার্কারটা পরীক্ষার জন্য রিটেন, ভাইভা,
এবং রংকে সব জায়গায় টিউমার মার্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমার জানতেই হবে মাস্ট। তাহলে এপিথিলিয়াল ওভারিয়ান ক্যান্সারে কোনটা বাড়ে? CA125। মিউসিনাস ওভারিয়ান ক্যান্সারে কার্সিনোমেমব্রানিক অ্যান্টিজেন, এমব্রায়োনাল কার্সিনোমা, কোরিও কার্সিনোমা, ওটাতে কোনটা বাড়বে? বিটা এসিজি। গ্রানুলোসা সেল টিউমারে ইনহিবিন এ অর ইনহিবিন বি। ডিজামিনোতে বাড়বে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। এন্ডোডার্মা সাইনাস টিউমার এবং এমব্রায়োনাল কার্সিনোমা, এটাতে বাড়বে আলফা পিটোপ্রোটিন। খুবই গুরুত্বপূর্ণ তো পরীক্ষার জন্য টিউমার মার্কারটা, কারণ আমরা বলেছি যে আমাদের হাতে খুব বেশি টুল নাই ওভারিয়ান টিউমার ডায়াগনোসিস করার জন্য, তার মধ্যে টিউমার মার্কারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ম্যালিগন্যান্ট টিউমার কেমন ভাবে প্রেজেন্ট করবে? আমরা বলেছি এক্সট্রিমস অফ এজে আসতে পারে, র্যাপিডলি গ্রোয়িং টিউমার, কোন সিমটম নাও থাকতে পারে, আবার পেন, তলপেটে একটু হালকা ব্যথা হচ্ছে, অথবা মনে হচ্ছে খেতে পারছি না, আমার পেটটা কেমন ভারী ভারী লাগছে, অস্বস্তি লাগছে, ব্যাক জিআই সিমটমস নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। এবং পোস্ট মেনোপজাল ব্লিডিং, পোস্ট মেনোপজাল ব্লিডিং বললে অবশ্য রুগী আগেই আসবে, আর্লি আসবে আমাদের কাছে, কিন্তু যদি অন্যান্য সিমটম গুলো হয় তাহলে সাধারণত রুগী একটু দেরি করে আসে আমাদের কাছে, যার জন্য এটা ডায়াগনোসিস করতে করতে অনেক দেরি হয়ে যায়। সায়েন্সের মধ্যে তুমি কি পাবা? সলিড টিউমার অর সলিড এরিয়া উইথ সিস্টিক টিউমার, ফিক্সড টেন্ডার নোডিউল ডিউ টু অ্যাডহেশন, অ্যাসাইটিস, নোডিউলস ইন দ্য পাউচ অফ দ্য ডগলাস। আমরা প্যারাবডোমিনাল ফাইন্ডিংস এ কি বলি? আমরা বলি যে লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, এটা মোস্টলি রেস্ট্রিক্টেড মোবিলিটি, কনসিস্টেন্সি কেমন, পার্টলি সলিড পার্টলি সিস্টিক, এরিয়া অফ টেন্ডারনেস থাকতে পারে এবং এটা ফিক্সড টু দ্য সারাউন্ডিং স্ট্রাকচার হতে পারে। ল্যাপারোটমিতে আমরা বললাম যে সলিড এবং সিস্টিক থাকবে, ফিক্সড টিউমার থাকবে, ফাংগেশন থাকবে, এরিয়া অফ হেমোরেজ নেক্রোসিস থাকবে, ব্লাড স্টেন অ্যাসাইটিক ফ্লুইড থাকবে। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তুমি ল্যাপারোটমিতে কি পাচ্ছ, প্যারাবডোমিনাল এক্সামিনেশনে কি পাচ্ছ। এই যে দেখো চেহারাটা, ফাঙ্গেটিং গ্রোথ একটা দেখতে পাচ্ছ তোমরা বাম পাশের ছবিটাতে, এটা দেখলেই এটা ক্যারেক্টারিস্টিক অফ ম্যালিগন্যান্সি। এখন ফিগো সার্জিক্যাল স্টেজিং আছে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের জন্য, ডিটেলস তোমরা বইয়ে পড়বা, তবে একটু গ্রস, খুব যে তোমাদের জানা প্রয়োজন আছে তা না, গ্রস যেটা আমরা জানবো স্টেজ ওয়ানে কনফাইন টু দ্য ওভারি, স্টেজ টু স্প্রেড টু দ্য পেলভিস, স্টেজ থ্রি ইন্ট্রাপেরিটোনিয়াল মেটাস্টাসিস অর আউটসাইড পেলভিস, এবং স্টেজ ফোর ডিস্টার্ট মেটাস্টাসিস। এইটুকু অন্তত জানতে হবে, মাঝখানের ভাগগুলো যদি পারো ভালো, না পারলে ওটা সমস্যা নাই। ইনভেস্টিগেশন আমরা কি করব? আমরা বলেছি যে কনফার্ম ডায়াগনোসিস করা যাবে ল্যাপারোটমি করে, তুমি যদি ফ্রোজেন সেকশন করো তাহলে আমরা কনফার্ম ডায়াগনোসিস করতে পারবো। এছাড়া সাপোর্টিভ যে ইনভেস্টিগেশন গুলো করা হয়, বেরিয়াম মিলেনেমা, ইন্টারভেনাস পাইলোগ্রাফি, সিস্টোস্কোপি, প্রোক্টোস্কোপি, সিটি স্ক্যান, এমআরআই, বোন অ্যান্ড ব্রেন স্ক্যান, এগুলো হলো আমাদের সাপোর্টিভ ইনভেস্টিগেশন। অ্যাকচুয়ালি তোমার হিস্টোপ্যাথোলজি করে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে ডায়াগনোসিস করতে হবে, এবং ক্লিনিক্যাল হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, টিউমার মার্কার, এগুলো হলো সার্জারির আগে। আর অন্যান্য সাপোর্টিভ গুলো তুমি করতে পারো, কিন্তু আলটিমেটলি ডায়াগনোসিস করতে হবে বায়োপসি অ্যান্ড হিস্টোপ্যাথোলজি। তাহলে কি ট্রিটমেন্ট আমরা দিব? সার্জারি, সার্জারি এবং সার্জারি। তাহলে ওভারিয়ান টিউমারের, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের ম্যানেজমেন্ট হচ্ছে সার্জারি মাস্ট। এক্সপ্লোরেশন করতে হবে, আগে তোমাকে ওপেন করতে হবে, দেখতে হবে যে কি আছে ঘটনাটা, কতদূর পর্যন্ত তার স্প্রেড, কারণ আমরা বলেছি যে স্টেজিংটা হলো সার্জিক্যাল স্টেজিং, তার মানে পেট খুলেই তোমাকে দেখতে হবে যে আসলে কতটুকু তার এক্সটেনশন। তুমি সাপোর্টিভ ইনভেস্টিগেশন করবা ঠিকই, কিন্তু তোমাকে সার্জারি ছাড়া তুমি এটা স্টেজিং করতে পারবা না, তাহলে সার্জারি ইজ এ মাস্ট। তাহলে স্টেজ ওয়ানে কি সার্জারি? অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সার্ফিঙ্গোপেক্টমি, ইনফ্রাকোলিক অপেন্ডেক্টমি এবং অ্যাপেন্ডিসেক্টমি, এটা হলো একটা কমপ্লিট সার্জারি স্টেজ ওয়ানের ক্ষেত্রে। কিন্তু যদি খুবই ইয়াং পেশেন্ট হয়, অন্য ওভারিতে ইনভলভমেন্ট না থাকে, তাহলে সাম পার্সেন্টেজ অফ কেসে তুমি ইউ ক্যান গো ফর ইউনিল্যাটারাল ওভারেক্টমি। ইনিল্যাটারাল, হ্যাঁ। তাহলে স্টেজ টু তে আমরা কি ধরনের অপারেশন করব? স্টেজ টু তে আমাদের করতে হবে যেটা বলেছি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সার্ফিঙ্গোপেক্টমি, ওমেন্টেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি অথবা ডিবালকিং সার্জারি। এই শব্দটা তোমরা শুনেছো, ডিবালকিং সার্জারি কাকে বলে? আমি টিউমার মাস রিমুভ করব অ্যাজ ফার অ্যাজ পসিবল, আমি পেট খুলেছি, অপারেশন করছি,
আমি দেখতে পাচ্ছি যে সব লাগানো আছে, সব স্ট্রাকচারে ইনভলভমেন্ট আছে, তখন আমি কি করব, আমি ডিবাল্কিং করব। ডিবাল্কিং করার উদ্দেশ্য হচ্ছে যতদূর সম্ভব টিউমার মাস ফেলে রাখবো শুধুমাত্র লেস দেন 2 সেন্টিমিটার, এবং মোস্ট অফ দ্য কেসে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব রিমুভ করার। কেন বেশি রিমুভ করলে আমার সুবিধা কি, আমি তো পুরোটা রিমুভ করতে পারিনি, সুবিধা হচ্ছে পরবর্তীতে আমার রেডিও এবং কেমোথেরাপিটা ভালো কাজ করবে যদি টিউমার বাল্কটা কম থাকে। আর টিউমার বাল্ক যদি বেশি থাকে তাহলে কেমো এবং রেডিও ভালো কাজ করবে না। এই সমস্ত পোস্ট অপারেটিভ কেমোথেরাপি দিতে হবে, রেডিওথেরাপি দিতে হবে, এবং সেকেন্ড লুক ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপি করা যেতে পারে, এবং ট্রিটমেন্ট দিতে হবে। স্টেজ ফোরে আমরা কেমোথেরাপি, এবং স্টেজ ফোরে আসলে খুব সার্জারি করার সুযোগ নাই, হয়তো অনেক সময় দেখা যাবে এত বেশি অ্যাডহেশন তুমি কিছু করতে পারছো না, সেই সমস্ত ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট বায়োপসি নিয়ে ক্লোজ করে আসতে হবে এবং পরবর্তীতে পেশেন্টকে কেমোথেরাপি দিতে হবে। কেন পুরো প্রগনোসিস ওভারিয়ান টিউমারে, যেটা আমরা কয়েকবার করে বলেছি যে ল্যাক অফ আর্লি সিমটমস, প্রথম দিকে কোনো সিমটমই নাই, পেশেন্ট জানে না যে কত বড় একটা লাম ভিতরে আছে। Diagnosis pre-invasive lesion is very difficult, but ovary is intraperitoneal, thus early spread to the intestine. Ovary is an intraperitoneal structure. Cervix, if you have seen the cervix, you can see the cervix in the cervix. Ovary can see the cervix in the cervix. Ovary can see the cervix in the cervix. So, if there is a pathology that starts, we can know that we can know that. This is not going to go ahead. And as we said, ovary tumor is usually irregular bleeding, patient can know that the ওভারিয়ান টিউমারে কেন মারা যায়, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইজ দ্য মোস্ট কমন কজ, আমরা বলেছি এটা স্প্রেড করে সব দিকে, পেরিটোনিয়াম, গাট সব দিকে চলে যাবে, তাহলে এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ ডেথ। ডিস্টেন্ট মেটাস্টাসিস এর জন্য হতে পারে, এবং কমপ্লিকেশন ব্লিডিং হচ্ছে, ইনফেকশন হচ্ছে, এই সমস্ত কারণে হতে পারে। পরীক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো, আচ্ছা তুমি একটা ওভারিয়ান টিউমার মনে করেছো, এটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট, তোমার কি মনে হয়? এটা হলো লং কেসের কোশ্চেন তোমার, তাহলে তোমার হিস্ট্রি থেকে বলতে হবে যে না ম্যাডাম এটা অনেক দিন থেকে আছে, পেশেন্ট বলেছে যে এটা গত 1 বছর ধরে তার লাম্প মনে হচ্ছে, লাম্প মনে হচ্ছে, আগেও আল্ট্রাসোনো করেছে তখনও ছিল এখনো আছে, তাহলে লং হিস্ট্রি স্লো গ্লোয়িং টিউমার মোস্টলি গোজ ইন ফেভার অফ বিনাইন টিউমার। শর্ট হিস্ট্রি, এই 7 লাম্প পাচ্ছ বা 10 দিন আগে 15 দিন আগে ডায়াগনোসিস হয়েছে, তাহলে র্যাপিডলি গ্রোয়িং টিউমার। সাইন সিমটমের মধ্যে কি থাকবে, জেনারেলি ইউনিল্যাটারাল টিউমার যদি হয় তাহলে সেটা বিনাইন, সিস্টিক স্মুথ এবং কোনো অ্যাসাইটিস থাকে না। যদি ম্যালিগন্যান্ট হয় তাহলে কেমন হবে, সাধারণত বাইল্যাটারাল হবে, আমরা বলেছি যেটা নোডুলার হয়, পার্টলি সলিড পার্টলি সিস্টিক এরকম হতে পারে এবং অ্যাসাইটিস থাকতে পারে। জেনারেল কন্ডিশন ইউজুয়ালি ক্যাকেক্সিয়া, আমরা বলেছি মিউসিনাস টিউমারের ক্ষেত্রে হতেও পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে বিনাইন ওভারিয়ান টিউমার পেশেন্ট 100%, তুমি ফিজিক্যালি দেখবা যে সে ওকে পাস ব্লাড গ্রুপ ঠিক আছে, অন্য কোথাও কোনো প্রবলেম নাই, এটা বিনাইন ওভারিয়ান টিউমারের ফিচার, কিন্তু ক্যাকেক্সিয়া ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের ফিচার। আল্ট্রাসাউন্ডে আমরা কি পাবো, আল্ট্রাসাউন্ডের জন্য অবশ্যই আরেকটা স্লাইড আছে, আল্ট্রাসোনোগ্রামে যদি বলে যে সিস্ট ইউনিলোকুলোস ইন ফেভার অফ বিনাইন টিউমার, যদি বলে ইরেগুলার পার্টলি সলিড পার্টলি সিস্টিক অথবা মাল্টিপল লোকিউল, তাহলে আমরা মনে করবো এটা ম্যালিগন্যান্সি হতে পারে। সলিড কম্পোনেন্ট লেস দেন 7 মিলিমিটার থাকে, সলিড কম্পোনেন্ট যদি আরো বেশি থাকে তাহলে তোমার মনে করতে হবে এটা ম্যালিগন্যান্সি হতে পারে। অ্যাসাইটিস ফ্লুইড সাধারণত থাকে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে, আর বিনাইন টিউমারে স্মুথ পার্টি নোডুলার, কিন্তু সেটা যদি 10 সেন্টিমিটারের কম হয় তাহলে আমরা মনে করি এটা বিনাইন, আর 10 সেন্টিমিটারের বেশি হলে আমরা মনে করি এটা ম্যালিগন্যান্ট। এখানে অতিরিক্ত কোনো ভাস্কুলারিটি থাকবে না, কালার ডক্টর ফ্লোতে তুমি ভাস্কুলারিটি খুব বেশি দেখতে পাবা না, কিন্তু ম্যালিগন্যান্ট এক্সোফাইটিক গ্রোথ যেগুলো অ্যাংগ্রি টিউমার বলে, অ্যাংগ্রি লুক, অনেক দেখা যাবে ভাস্কুলারিটি অনেক বেশি, কালার কম্পোনেন্ট বা কন্টেন্ট অনেক বেশি দেখতে পাবা। তাহলে এই বিষয়গুলো যে আল্ট্রাসোনোতে কি ভ্যারিয়েশন আছে, হিস্ট্রি থেকে কি পার্থক্য আছে, সেই জিনিসগুলো কিন্তু, এবং টিউমার টিউমার কিভাবে প্রেজেন্ট করে, বিনাইন ওভারিয়ান টিউমার কিভাবে প্রেজেন্ট করে, টিউমার মার্কার কি আছে, কোনটা দিয়ে কোন টিউমার আমরা ধারণা করতে পারি, এবং আল্ট্রাসোনোতে বিনাইন এবং ম্যালিগন্যান্সির কি পার্থক্য আছে, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, আর কেস প্রেজেন্টেশনের সময় ওটা লাগবে। তাহলে মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি, একটু টাইম বেশি নিয়েছি, তোমাদের কষ্ট হলো বেশি?
টাইম একটু বেশি লাগছে কোথায়, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের প্রশ্ন, কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম, স্টেজ ওয়ানে কেন অ্যাপেন্ডিসেক্টমি আর ওমেন্টেকটমি করবো? আচ্ছা, এখানে স্টেজ ওয়ানে কনফাইন টু দা ওভারিয়াল স্টেজিং, তুমি চোখে দেখতে পাচ্ছ কনফাইন টু দা ওভারি, অ্যাকচুয়ালি ইট ইজ নট কনফাইন টু দা ওভারি, এটা তার আশেপাশের স্ট্রাকচার, অ্যাপেন্ডিক্স তো একেবারেই কাছে, অনেক কাছে, মানে ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারে যদি সার্জারি বলে, কি অপারেশন, অপারেশনের নাম হলো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গোঅফারেক্টমি, ইনফ্রাকোলিক ওমেন্টেকটমি, এটুক তো মাস্ট, এবং মোস্ট অফ দা কেসে অ্যাপেন্ডিসেক্টমি, কারণ অ্যাপেন্ডিক্স ওভারিয়ান খুবই কাছে থাকে। কিন্তু ম্যাক্রোস্কোপিক্যালি অথবা চোখে দেখা যদি বলো, চোখে তুমি দেখতে পাচ্ছ যে টিউমার ইজ কনফাইন্ড টু দা ওভারি, ঠিক আছে, কিন্তু এটা তো মাইক্রোস্কোপিক স্পেট থাকেই। বলো আর কিছু? আর কোনো প্রশ্ন আছে কারো? ম্যাম বলো। ম্যাম, পিকসে পেশেন্ট যদি, ম্যাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে পেশেন্ট যদি পিল খাওয়া অফ করে দেয়, তার 1 বছর পর থেকে যদি আবার পলিমেনোরিয়া শুরু হয়, তখন কি ম্যাম আবার পিল খাওয়া শুরু করবে? এটা এটার সাথে রিলেটেড না, তবে অবশ্যই সে শুরু তিন মাস পরে ব্লিডিং, ব্লিডিং বন্ধ হচ্ছে না, আবার পলিমেনোরিজাও হতে পারে, ফ্রিকুয়েন্ট মিনিস্ট্রেশন হচ্ছে অথবা টোটালি ইরেগুলার হচ্ছে, সবই কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে পসিবল, এবং ম্যানেজমেন্ট অফ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ইজ ওরাল পিল, তবে সবচেয়ে লো ডোজ ওরাল পিল দিতে হবে, কারণ পেশেন্টকে হয়তো লং টাইম ওরাল পিলে থাকতে হবে টু কন্ট্রোল হার সাইকেল। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো ডায়েট এক্সারসাইজ, ওজন কন্ট্রোল করা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এর পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি সে তার ওজনকে কন্ট্রোল করতে পারে তাহলে মোস্ট অফ দা কেসে দেখা যাবে তার আসলে কোনো সিমটমই হবে না, সে জানে, সে হয়তো জেনেটিক, কিন্তু তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে সে যদি কন্ট্রোল করতে পারে, ওজন একদম পারফেক্ট ওয়েটে আছে, নট আন্ডার ওয়েট, নট ওভার ওয়েট, তার ডায়েট ঠিক আছে, তার এক্সারসাইজ ঠিক আছে, তাহলে অনেক ক্ষেত্রে তার ওষুধ লাগবে না, কিন্তু যেখানে ওয়েট গেইন হয়ে যায় সেখানে তো তোমাকে ওষুধ স্টার্ট করতেই হবে, এবং সবচেয়ে সহজ চিকিৎসা হলো লো ডোজ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? আজকের লেকচারটা কিন্তু আমাকে আসলে কালকে জানাইছে, বুঝছো, আমি খুব এডিট করতে, তোমাদের যেখানে যেখানে তোমাদের মনে হয় কনফিউশন, একটু বইটা দেখে নিও, সব স্লাইড আমি এডিট করতে পারি নাই, সময় পাই নাই। হ্যাঁ, সেক্ষেত্রে এটা যদি জানো যে আমার সাথে কোনো ক্লাস আছে, আমাকে আগে ইনফর্ম করলে তাহলে আর একটু ভালো হবে। আর কিছু জানতে চাও? আর এই আজকের ইস্যুতে আর কোনো প্রশ্ন আছে কিনা, বা অন্য কোনো ইস্যুতে প্রশ্ন থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো, নো প্রবলেম। ম্যাম, অপারেশনের পরে ফলো আপটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, অপারেশনের পরে ফলো আপটা অত্যন্ত জটিল ফলো আপ, এটা কতটুকু অপারেশন হয়েছে আসলে, এটা কি তুমি ডিভাল ওপেন অ্যান্ড ক্লোজ করে আসছো, না তুমি টোটাল সার্জারি করে আসছো? অপারেশনে প্রথমত স্যাম্পলটা হিস্টোপ্যাথোলজি যাবে, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট আসতে তোমার সময় লাগবে 7 থেকে 14 দিন। সিম্পল স্যাম্পল আসলো, এসে দেখলা যে তুমি যে কাট নিয়েছো, কাট মার্জিনের পরেও তোমার টিউমার এক্সটেনশন ছিল, তাহলে অবশ্যই পেশেন্ট পরবর্তীতে কেমোথেরাপি পাবে, ঠিক আছে? এবং যে সমস্ত টিউমার, কয়েকটা টিউমার আছে রেডিও সেন্সিটিভ, তারা রেডিওথেরাপি পাবে, যেমন কোরিওকার্সিনোমা, কোরিওকার্সিনোমা আমরা বলেছি যে কেমোথেরাপি দিলে এটা 100 ভাগ ভালো হয়ে যায়, তাহলে কোরিওকার্সিনোমার জন্য ট্রিটমেন্ট হলো কেমোথেরাপি। ইভেন কোরিওকার্সিনোমার জাস্ট এই ম্যালিগন্যান্ট টিস্যুটা রিমুভ করে সাথে সাথেই কিন্তু কেমোথেরাপি স্টার্ট করা যায়, যদি তোমার ডায়াগনোসিস কনফার্ম হয়ে থাকে, ঠিক আছে? আর ম্যালিগন্যান্সি পেশেন্ট তো তুমি জানো যে এটা মান্থলি, 6 মান্থলি এবং ইয়ারলি ফলো আপ করতে হয়। আমি ফলো আপে কি কি দেখতে হবে, মানে আলট্রাসোনোগ্রাফি করে কি দেখতে হবে নাকি? এখানে একটা ছবি স্লাইড দেখতে পাচ্ছ, সেকেন্ড লুক ল্যাপারোটমি, এটাও কিন্তু একটা ফলো আপ এর পার্ট, ঠিক আছে? তাহলে ফলো আপ আমার কি হবে, প্রথম ফলো আপ হবে আপনার কোনো প্রবলেম আছে কিনা,
এটা হচ্ছে আমার প্রথম কথা। হ্যাঁ প্রবলেম আছে, আমি লাম্প ফিল করছি, তাহলে অবশ্যই তোমাকে ফার্স্ট হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যান, সেকেন্ড হলো সিটি স্ক্যান, এমআরআই ও তুমি করতে পারো। তারপরে আমাদের সাধারণত সেকেন্ড লুক ল্যাপারোটমি ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে, কেমোথেরাপি রেডিওথেরাপি কমপ্লিট করার পরে তারপরে দেখা হয় সেকেন্ড লুক ল্যাপারোটমি কোনো কোনো রেসিডুয়াল ডিজিজ আছে কিনা, সেটা দেখতে হলে আমাদের সেকেন্ড লুক ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপি করতে হয় যে আরো কোনো ডিজিজ রয়ে গেছে কিনা ভিতরে, রেসিডুয়াল ডিজিজ। ঠিক আছে, আর তুমি যেভাবে ফলো আপ শিডিউল মনে করছো যে যেমন আমরা হাইরেটিফর্ম মোলের জন্য বলি এতদিন পরে আসবেন এতদিন পরে আসবেন এই টেস্ট করবেন, ওভারিয়ান টিউমারে কিন্তু ক্লিন কাট ওরকম না বিষয়টা। কোন স্টেজে সার্জারি করেছো তুমি, কতটুকু করেছো, তার আসলে প্রত্যাপাটি কেমন কোনো প্রয়োজন আছে কিনা। এখন যদি একটা ইউনিল্যাটারাল ওভারিয়ান টিউমার হয়, তুমি বয়স বেশি দেখে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, বাইলেটারাল সালপিঙ্গোপ্লাস্টি, কমপ্লিট সার্জারি করে আসছো, তার কিন্তু তুমি একটা ফলো আপ করলে তুমি বুঝতে পারবা যে এই পেশেন্টের আর কোনো প্রবলেম নাই। এবং ফলো আপে আর একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ হলো মার্কার গুলো, টিউমার মার্কার গুলো প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ দুটো ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। তুমি দেখছো যে টিউমার মার্কার বাড়ছে, CA125 ক্রমান্বয়ে পেয়ে যাচ্ছে, তার মানে অবশ্যই কোথাও না কোথাও রেসিডুয়াল ডিজিজ রয়ে গেছে। তাহলে আমাদেরকে ল্যাপারোস্কোপি করে বা ল্যাপারোটমি করে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় সেই রেসিডুয়াল ডিজিজটা রয়ে গেছে, তাহলে প্রয়োজন হলে সেকেন্ড লুকে সেটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আর কিছু? না ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, অন্য যদি কোনো ইস্যু যেটা তোমার শিডিউল লেকচারের বাইরে কিন্তু তোমরা জানতে চাও বা করতে চাও, সেটা আমাকে একটু আগে জানালে তোমরা একটা এক্সট্রা ক্লাস যদি করতে চাও করানো যাবে, আর লং কেস ডিসকাশন যদি তোমরা করতে চাও সেটাও করানো যাবে, কারণ তোমরা বোধহয় কিছু ক্লাস মিস করছো যেখানে তোমাদের লং কেসটা ওইভাবে ডিসকাশন করা হচ্ছে না। ঠিক আছে, এটা তোমাদের চয়েস যদি তোমরা চাও তাহলে। ঠিক আছে, তাহলে আমরা কি এন্ড মিটিং করবো? থ্যাংক ইউ। তোমরা পার্টিসিপেন্ট কতজন ছিল আজকে, কেউ কি পার্সেন্টেজ নিয়েছো? জি ম্যাম, পার্সেন্টেজ নেওয়া হয়েছে। পয়েন্ট কোথায়, কতজন আজকে অ্যাটেন্ড করেছো ম্যাম? এখন তো 43 45 পর্যন্ত আমি দেখেছি, এখন 43 আছে। ঠিক আছে ম্যাম, এখন হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে ম্যাম। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেই। হ্যাঁ, অনেকে আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই। ঠিক আছে, শেষ করছি। নেক্সট তোমাদের যেদিন শিডিউল থাকে সেদিন দেখা হবে, আর এক্সট্রা ক্লাস করতে চাইলে আগে জানাবা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।